যেটা হলো আজকের মেনু দেখো। তো গাইজ এখন এখানে সিন্নি মাখার পর্ব চলছে, নতুন গ্যাস ওখানে রান্না করছে হেভি খুশি মামা। নারায়ণ পূজা আছে তো তাই জন্য বলতে পারো কিনা ছোটোখাটো গৃহ প্রবেশ, তাই জন্য আমার সাজানো হয়েছে। এবার ঢুকে এই যে এখান থেকে ঘর, বড় ঘরে পুজো হচ্ছে গাইজ। হ্যালো হ্যালো বলে দাও, হ্যালো চলো। তারপরে এই যে এখানে লক্ষ্মী আর নারায়ণের পুজো, প্রথমে সত্যনারায়ণের পুজো হবে, তারপর লক্ষ্মী ঠাকুরের পুজো হবে। মা কটার থেকে পূজা আছে? 4টে থেকে। এই যে মা কি সুন্দর করে আলপনা দিচ্ছে দেখো, আমি কিছুই করিনি, আজকে তার মা ঠামাইকে মিলে করেছে। আমি ঘুম থেকে জাস্ট উঠলাম, মানে নির্লজ্জের মতন বলছি ঠিকই। তারপরে এই যে এখানে সব একটা নাড়ু দিয়েছিল, নাড়ু খেলাম, পুজো হলো গোপাল ঠাকুরের নাড়ু খেলাম, তিলের নাড়ু আর নারকল নাড়ু, আর বাদ বাকি সব পুজোর পরে পাবো, মা বলে যে এখন দেবে না নাড়ু। চলো তো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আই অ্যাম রূপলেখা অ্যান্ড ইউ আর ওয়াচিং রূপলেখা ব্লগস। আজকে হলো 9th অক্টোবর আর আজকে হলো লক্ষ্মী পুজো। তো তোমাদের সবাইকে প্রথমে জানাই শুভ লক্ষ্মী পুজো। আমার লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে আমি আর এখানে থাকছি না, মানে আমি কোথায় যাচ্ছি কি না যাচ্ছি তোমাদেরকে আমি একটা সাসপেন্সে রেখেছিলাম। তো আমি এই ব্লগে বলতে চলেছি হ্যাঁ। তো ব্যাপারটা হলো যে অ্যাকচুয়ালি আমরা নতুন ফ্ল্যাটে শিফটিং হয়েছে, কারণ আগে যে আমাদের বাড়িটা প্রমোটিংয়ে ছিল তো সেই প্রমোটিংটা কমপ্লিট হয়ে গেছে আর আমরা সেই জমিতে আবার ফিরে এসেছি। তো এবার ব্যাপারটা হলো যে আমরা পুজো পুজো করিয়ে আমাদের এই ফ্ল্যাটে ঢোকা হয়নি, তো কারণ আমাদের সামনেই ছিল দুর্গাপুজো, দুর্গাপুজোর হ্যাবক অনেক কিছু আয়োজন আয়োজন তাই জন্য আর কিছু করা হয়নি। তো তাই জন্য আজকে লক্ষ্মী পূজার দিন আমাদের সত্যনারায়ণের পুজো হবে বাড়িতে। তো সত্যনারায়ণের পুজোটা কী কী হতে চলেছে, কী কী হবে, কী না হয়েছে সব কিছু তোমাদেরকে ব্লগে শেয়ার করতে চলেছি। তো তোমাদেরকে যদি জানতে হয় তাহলে কিন্তু এই ব্লগটাকে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর একটা কথা যে তোমরা সবাই আমাকে ইনস্টাতে লিখছিলে যে আমি পুজোর ব্লগ কেন বানাইনি, কারণ অ্যাকচুয়ালি পুজোতে না আমি সেরকম বেরোয়নি, মানে খাওয়া দাওয়া মানে জাস্ট বেরিয়েছি খেয়েছি চলে এসেছি, মানে সেরকম হ্যাবক কোথাও ঘোরা হয়নি। তো তোমাদেরকে কী বা দেখাতাম, প্লাস পুজোতে অনেকটা হেক্টিক ছিল, কারণ এই শিফটিংয়ের এদিক ওদিক এদিক ওদিক করতে করতে আমার পুজোটা যে কীভাবে কেটে গেল, এবছরের পুজোটা না অতটা সেলিব্রেট করতে পারলাম না, কিন্তু নেক্সট ইয়ার অবশ্যই কিন্তু ভালো করে সেলিব্রেট করবো আর ভালো করে ব্লগসও বানাবো। তো এই ব্লগটাকে লাস্ট পর্যন্ত দেখো, আর ব্লগটা অবশ্যই পছন্দ হলে লাইক করবে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সব বন্ধু বান্ধবদের সম্বন্ধে সবাইকে শেয়ার করবে। এখন আমি আলপনা দিলাম, দেখতে পাচ্ছ কি সুন্দর করে আলপনা দিয়েছি, মানে একটু দেবড়া দেবড়া হয়ে গেছে বাট নাইস। এই যে এখানে আলটা মেশানো আলপনা, তারপর আজকে নতুন গ্যাস ওভেন যেহেতু আনা হয়েছে তো তাই জন্য এখানে পায়েস রান্না হয়েছে, মা এটা বানিয়েছে, আর এখানে আলু কাটা হয়েছে, মানে আজকে পোলাও আর আলুর দম হবে, মানে আজকে ইয়ামি ইন দ্য টামি, ও মাই গড। এটা হলো আজকের মেনু দেখো, পোলাও আছে আর আলুর দম আছে আর সঙ্গে মাছ ভাজা আছে, কিন্তু মাছ ভাজাটা এখন খাবো না, এটা রাতে খাবো। গাইজ এখন এখানে সিন্নি মাখার পর্ব চলছে, মা হ্যালো করে দাও। হ্যালো। হ্যাঁ, তো এখানে মা দেখো, জয় মা লক্ষ্মী, জয় মা। এই দেখো সিন্নি মাখছে মা, আম্বো কি মাখছে? আম্বোর ওটা স্পেশাল আম্বো, প্রত্যেক লক্ষ্মী পুজোতে ওটা মাখে, ওটা হচ্ছে চিড়ে মাখা, চিড়ে মাখা, ওটা নারকেল চিড়ে আর ওর মধ্যে ঘি চিনি আর কি থাকে যেন কপুর, এই কি থাকে, এটাই হচ্ছে আটা, তারপরে নারকেল, কলা, কাজু, কিসমিস আর গুড়, খেজুরের গুড়। বাহ, বাঙালি কেক বানাচ্ছে, বাঙালি কেক না এটা, সিন্নি। এই সিন্নিটাকে বেক করে দিলে কেক হয়ে যাবে। এখন লক্ষ্মী পূজা শেষ হলো, মানে এখন বাজে কটা, মা কটা বাজে? 6টা না, 6টা নাগাদ লক্ষ্মী পুজো শেষ হলো। আর আমি এখন লক্ষ্মী পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার ন্যাশনাল ড্রেসে ফিরে এসেছি, কারণ ফুল হাতার পরে সকাল থেকে ছিলাম তাই আমার খুব গরম লাগছিল। আর এখন আমার মা বানাচ্ছিল লুচি, এই যে মা এখন লুচি বানাচ্ছে, এই যে এখানে লুচি এখন রেডি হচ্ছে, রাত্রেবেলা লুচি খাওয়া হবে আর আলুর দম, তো না পোলাও আলুর দম খাওয়া হবে সঙ্গে, আলুর দম লুচি। আর আমাদের যেহেতু মাছ খায় তো আমাদের মাছ মুখ করতে হবে, আমরা খাবো মাছ, আর সবার বাড়ি পোলাও আলুর দম এইসবই প্রসাদ দেওয়া হবে। আচ্ছা, তোমরা বুঝে গেছো? তো ঠিক আছে, দেখো মামা এখন নতুন গ্যাস ওভেনে রান্না করছে, হেভি খুশি মামা, মজা আয়া তাই তো? হ্যাঁ, রান্না করে খুব খুশি, রান্না করে হেভি খুশি, অনেক খাটাখাটি গেছে আমার, আমি কোথাও কাজকর্ম করি না, আমি একটা কাজ না করে যতটা হ্যাপি যাই, কাজ করলে তো মনে হয় আমার মানে বাদ দিতে হবে, ডেমড হয়ে যাবো, ডেমড। আরে কি যন্ত্রণা। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, তো আজকের জন্যে বাই।